biryani a chicken leg piece. हेलो गाइस, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल ब्लॉग बी के। यार आज के भाई दीतिया ऑलरेडी 8টা বেজে গেছে, আমার এক জায়গায় যাওয়ার কথা, একটু দেরি করে ফেলেছি। চলো কাম তাতে রেডি হয়ে কথা বলছি, ঠিক আছে? কারণ যেতে হবে অনেকটা রাস্তা মাসির বাড়ি, মানে ভাইপোর ডাইনিতে। তো রেডি হয়ে কথা বলছি, ঠিক আছে? চলো। তো আমি রেডি হয়ে গেছি, অলমোস্ট রেডি। আগের অবস্থা দেখে লাভ নেই, যা তা অবস্থা হয়ে আছে। চলো এখন আমার চা খাওয়ানি, চা খাবো, তারপর খানাকুল যাবো মাসিমণির বাড়ি, ওখান থেকে ফোঁটা নিয়ে তারপর আসবো। চাটাকে খেয়ে নিই, তারপর তোমার সাথে কথা হচ্ছে। আর না হলে যদি না কথা হয় তাহলে ডাইরেক্ট একদম খানাকুলে গিয়ে দেখা হবে, ঠিক আছে? ওকে চলো। তো আমি রেডি হয়ে গেছি, এবার বেরিয়ে যাবো। ঠিক আছে চলো ভাই, গিয়ে কথা হচ্ছে, ওখানে গিয়ে দেখা হবে, কারণ রাস্তাটা অনেকটাই, বাইকে যেতে হবে। জাস্ট আমি এসে পৌঁছালাম আর ওয়েট করছি ওটা নেওয়ার জন্য, কারণ অলরেডি 10টা বেজে গেছে, আর বেশি দেরি করবো না ওটাটা নিয়ে। আর ওখানেও আমার অনেক ক্যামেরা, তো বেশি দেরি করবো। বোনের জন্য এটা নিয়ে এসেছি, ওটা পেন, এই পেনটা দেবো। কেমন হয়েছে কমেন্টে জানাবে, ঠিক আছে? চমৎকার প্রতিভা। ও আমাদেরকেও দিতে হয় না, এই রে গপ করে খেয়ে গেলাম। আপনার মতো ভালো মানুষ জীবনে দেখি নাই। সত্যি ভালো হয়েছে, সত্যি ভালো হয়েছে। এখন বাজে 10:30, 10:30 বিরিয়ানি খাচ্ছি। যেখানে লোকে লুচি ঘুগনি খায়, যেখানে মুড়ি আলুর দম খায়, অবশ্যই একটা কথা বলিনি, যেটা হচ্ছে যে মাঝে আমার বলা হয়নি, বাড়িটা যে দেখালাম, ওই বাড়িটা মেন বিষয় হচ্ছে আমার, আমি তো আমার গাড়ি নিয়ে গেছিলাম, ওখানে গিয়ে দেখছি একটা বড় স্টনচিপ ডুবে পিছনে চাকাটা পাংচার হয়ে গেছে। তাই তো এটা তো আমার মাথায় কাজ করবি, ফিরবো কী করে, তো ফেরার অসুবিধা হয়ে গেছে। তো সেই জন্য মাসিমণির গাড়িটা নিয়ে বাড়ি ফিরেছি। আর দ্বিতীয় কথা হচ্ছে, হুট করে কেঁদে বসে গেলাম, সেটা কিছু বলা হয়নি,
বাড়ি ফেরার তাড়া ছিল, সেই কারণে আর মাঝখানে কিছু বলার আমি সুযোগ পাইনি, কারণ বাড়ি থেকে বারবার ফোন করছে, বাড়ি আয় বাড়ি আয়, বোনেরা এসে গেছে, তো তাড়াতাড়ি বাড়ি আয় করছে, তো সেই কারণে তাড়াগুলো করে বেরিয়ে এলাম। আর এসে বেরিয়ে এসে দেখছি গাড়ির চাকাটা ওই অবস্থা, তো কী করবো, সেই কারণে আবার মাসি সরি মেসুমশাই ওই গাড়িটা নিয়ে আবার বাড়ি ফিরলাম, এই গাড়িটা নিয়ে বাড়ি এলাম। গাড়িটা মোটামুটি ভেবেছিলাম তো চলবে বলে মনে হয় না, তো গাড়িটা ভালোভাবেই সাথ দিয়েছে। আর এইখানে যে প্রবলেম হলো তেলটা তোলানোর মধ্যে এসে कह जो कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, एक हजारों में मेरी बहना है, सारी उम्र हमें संग रहना है, फूलों का तारों का सबका कहना है, एक हजारों मेरी बहना है। শুরু করো
Yes. ভাই কো বলে দিলাম গোটা জমি দুয়ারে পড়ল কাটা তারপর কাকু দেখো মুখটা খুলতেই পারছে না, কি কষ্ট হচ্ছে। এই পোলার তো দেখে মনে হয় না ওর মাথার মধ্যে এত বুদ্ধি আছে। প্রণাম করো ষষ্ঠাঙ্গে। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে পরে নেক্সট ভিডিওতে, ঠিক আছে, চলো টেক কেয়ার, বাই বাই। হ্যাঁ কি বলছিস? ওকে টাটা, চলো বাই, নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে, ঠিক আছে, আজকের মতো এখানেই শেষ করছি, কি করলি?